ইউরোপে রেকর্ড তাপমাত্রা আর ককেশীয় গ্রীষ্মের ভ্যাপসা গরমে শুধু মানুষজনই নন বিপর্যস্ত প্রাণীরাও বিপদে পড়েছে। জর্জিয়ার রাজধানী তিবিলিসি রাস্তায় বেড়ে ওঠা কুকুর ও বিড়ালগুলো প্রতিনিয়ত বেঁচে থাকার লড়াই করছে। তারা অসহনীয় গরমে পর্যাপ্ত পানির অভাবে ডিহাইড্রেশনে ভুগছে সেখানকার প্রাণীরা। ক্ষতিগ্রস্ত এই প্রাণীদের রক্ষায় তাই আন্দোলনে নেমেছেন তিবিলিসির পরিবেশবাদীরা। তাদের লক্ষ্য বিপদে পড়া এসব প্রাণীদের প্রতি জর্জিয়ানদের আরও যত্নশীল ও বন্ধুত্বপূর্ণ আচরণে অনুপ্রাণিত করা। Significant challenges for us is hot summer days because in almost all regions of Georgia temperatures between 39 and 41 Celsius degrees are recorded in August and the stray pets suffer from dehydration and that's why it is very important to keep them well hydrated during these hot days. প্রাণীদের রক্ষায় কাজ করা স্বেচ্ছাসেবীরা তিবিলিসির রাস্তায় থাকা বিড়াল ও কুকুরদের পানি পানের ব্যবস্থা করছেন, সেই সাথে দিনের বেলা এসব প্রাণীদের দোকান ও বাসাবাড়িতে সাময়িক আশ্রয় দেওয়ার জন্য তিবিলিসির বাসিন্দাদের উদ্বুদ্ধ করছেন। তিবিলিসি বিড়াল আশ্রয় কেন্দ্রের সহ প্রতিষ্ঠাতা কেসো বারামিডসে বলেন, দুই বছর আগে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হলেও খুব একটা সাড়া পাননি তিনি, কারণ দত্তক নিতে কেউ তেমন আগ্রহ দেখান না। জর্জিয়াতে বিড়াল ও কুকুরের জন্য নতুন মালিক এবং স্থায়ী আবাসন খুঁজে পাওয়া বেশ কঠিন। স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদীরা এসব প্রাণীদের সংখ্যা কমাতে তহবিল গঠনের দাবি জানিয়েছেন। তারা বলছেন, পথে বেড়ে ওঠা এসব প্রাণীদের জীবাণুমুক্ত ও সুস্বাস্থ্য নিশ্চিত করা গেলে মানুষ তাদের দত্তক নিতে আগ্রহী হয়ে উঠবে। ইসরাত মুক্তি, এখন বিশ্ব।